নমস্কার। এবারে যে খবরটির দিকে নজর রাখব, এক অসাধারণ মানবিক দৃষ্টান্ত স্থাপন করলেন এরাজ্যের কয়েকজন ট্রান্সজেন্ডাররা। যা হয়তো আমরা করতে পারিনি তা তারা করে দেখিয়েছেন। এরাজ্যের ট্রান্সজেন্ডাররা পৌঁছে গেছেন গন্ডাছড়ার শরণার্থী শিবিরে, যে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন একাধিক বাঙালি পরিবার, যাদের সহায় সম্বলহীন হয়ে পড়েছেন যারা, তাদের কাছে পৌঁছে গেছেন এই ট্রান্সজেন্ডার তৃতীয় লিঙ্গের বোনেরা। তারা এই মা বোনেদের হাতে তুলে দিয়েছেন, অসহায় শরণার্থীদের হাতে তুলে দিয়েছেন কিছু কাপড়, বাচ্চাদের হাতে কিছু জামা কাপড় শাড়ি তারা তুলে দিয়েছেন। তাদের এই মানবিক দৃষ্টান্ত, অসাধারণ মানবিক দৃষ্টান্ত নিঃসন্দেহে এই সমাজের বুকে এক অন্য ছাপ রেখে গেল। আমি আর অন্য কথা না বলে তারা কিভাবে আজকের গোটা বিষয়টি সম্পূর্ণ করেছেন তা যদি আপনাদের দেখাতে পারি। তাও আমরা ইজরা মানুষ, টার্জেন্টার মানুষ, আমরা আসছি ওদেরকে দেখার জন্য। আমরা কোনো বাচ্চা হয় আমরা এই বই, তোমরা যেটা দো ওইটার থেকে আমরা যেটা রাখছি এটার থেকে আমরা কেনাকাটা করে নিয়ে আসছি বোনো। আমরা কোনো বাড়ির লোক না, এখন তো ঠাকুর দিচ্ছে, তোমরা আজকে এই সাগরে বসে আসছো, কার কপালে কি আছে এটা এই ভগবান ছাড়া কেউ জানে না বোন, বুঝছো? আমরা কোনো বাড়ির লোক না, শুধু বাচ্চারা কেটা কেটা আছে, তোমরা হিসাব করে দেও। আমরা তো জানি না বাচ্চা কজন আছে, বড়লা কজন আছে, আর কাপড়টা বয়স্ক মাসিরা আমরা দিন, যারা যারা বয়স্ক মাসিরা আছে তারা আমরা দিন। আচ্ছা, একটা একটা হিসাব করে বাচ্চারা কজন আছে, সবাই একটা হিসাব করে নিই। আর মায়েরা যারা আছে তারা লেখা গেঞ্জি আলাদা আছে, মা কিচ্ছু করার নাই। মা ঠাকুর তোমার কষ্ট দিছে, কষ্ট থেকে দূর হইতে আমরা দু হাত তুলে ঠাকুরের কাছে আশীর্বাদ করি মা। আমরা কোনো তরফ থেকে দেই নাই মা, আমরা নিজের গাড়ি থেকে আমরা দিতাছি, তোমরা যেটা দেও এটার থেকে আমরা জমাই দিছি মা। না ঠাকুর আয়ো করতে দাও, দেখ মা আশীর্বাদ করে ভাই তা সপ্তাহ তোমরা দিলাম না তারা ওই যে কিনে নেবা।
আমরা তোমার কাছ থেকে নেয়া খায় 10 টাকা দো 5 টাকা দো, তোমরা কাছে আমরা নেয়া খায় খায় আমাকে বিয়া হয় সাথে হয় বাচ্চা হয় আমরা এই বই, তোমরা যেটা দো ওইটার থেকে আমরা যেটা রাখছি এটার থেকে আমরা কেনাকাটা করে নিয়ে এসছি বোনো, আমরা কোনো বাড়ির লোক না, এখন তো ঠাকুর দিচ্ছে তোমরা আজকে এই সাগরে বসে আসছো, কার কপালে কি আছে এটা এই ভগবান ছাড়া কেউ জানে না বোন, বুঝছো আমরা কোনো বাড়ির লোক না, শুধু বাচ্চারা কেনাকাটা আছে তোমরা হিসাব করে দেও, আমরা তো জানি না বাচ্চা কজন আছে বড়লা কজন আছে আর কাপড়টা বয়স্ক মাসিরা আমরা দিন, যারা যারা বয়স্ক মাসিরা আছে তারা আমরা দিন, বাড়ির থেকে না কোনো সম্মেলন থেকে না, আমরা নিজের তরফ থেকে আমরা মাসিরা তরফ থেকে যতটুক পারি ততটুক দেওয়া গেছি, আবার আমি আমু আর দেখতে আবার আমু যতটুক পারি ততটুক দিব সবাই টাকা ওরার দিকটা, নমস্কার সবাই ভালো থাকো, তাও আমরা হিজড়া মানুষ টার্জেন্টার মানুষ আমরা আসছি ওদেরকে দেখার জন্য, আমরা কোনো পাড়ের থেকে না কোনো সম্মেলন থেকে না, আমরা নিজের তরফ থেকে আমরা মাসিরা তরফ থেকে যতটুক পারি ততটুক দেওয়া গেছি, আবার আমি আমু আর দেখতে আবার আমু যতটুক পারি ততটুক দিব সবাই টাকা ওরার দিকটা, নমস্কার সবাই ভালো থাকো, তাও আমরা হিজড়া মানুষ টার্জেন্টার মানুষ আমরা আসছি ওদেরকে দেখার জন্য, আমরা কোনো পাড়ের থেকে না কোনো সম্মেলন থেকে না, আমরা নিজের তরফ থেকে আমরা মাসিরা তরফ থেকে যতটুক পারি ততটুক দেওয়া গেছি, আবার আমি আমু আর দিছি মা আমরা মাসি আয়ো কিচ্ছু তো না দিয়ে আমরা তোমার কাছ থেকে নেয়া খায় 10 টাকা দো 5 টাকা দো, তোমরা কাছে আমরা নেয়া খায় খায় আমাকে বিয়া হয় সাথে হয় বাচ্চা হয় আমরা এই বই, তোমরা যেটা দো ওইটার থেকে আমরা যেটা রাখছি এটার থেকে আমরা কেনাকাটা করে নিয়ে এসছি বোনো, আমরা কোনো বাড়ির লোক না, এখন তো ঠাকুর দিচ্ছে তোমরা আজকে এই সাগরে বসে আসছো, কার কপালে কি আছে এটা এই ভগবান ছাড়া কেউ জানে না বোন, বুঝছো আমরা কোনো বাড়ির লোক না, শুধু বাচ্চারা কেনাকাটা আছে তোমরা হিসাব করে দেও, আমরা তো জানি না বাচ্চা কজন আছে বড়লা।